আমার ছোট্ট একটি মেয়ে চাই, পুতুল পুতুল মেয়ে চাই, যে আমায় জড়িয়ে গলায় করবে আদর যখন তখন, আমার পুতুল পুতুল মেয়ে চাই। নমস্কার বন্ধুরা, আজকের এপিসোডটা নতুন একটা এপিসোড করছি, এপিসোডটার নাম হচ্ছে কন্যা সন্তান। আচ্ছা, কন্যা সন্তান মানেই কেন অবলার পাত্র হবে? আমাদের একটাই সন্তান, আমাদের বাড়ি কিন্তু সবারই প্রিয়, ঠিক আছে, বয়স 5+ চলছে। তো এবার কন্যা সন্তানের জন্য মানুষ আজকে যখন হচ্ছে অনেকে পরীক্ষা করছে, নষ্ট করে দিচ্ছে, আজকে ছেলে যায় বলে 4-5টা সন্তান নিচ্ছে। এখন তো ডাক্তারি মতে ছেলে বা মেয়ে মাত্র দুজন, দুটা নেওয়ার ঠিকই আছে, বা এখনকার দিন হিসাবে একটা বা দুটা, ঠিক আছে। আজকে মেয়ে সন্তান হলে কেন অনীহা? আজকে ছেলেরা যেটা পারছে মেয়েরাও কিন্তু সেটা পারছে, সমানভাবে আজকে মেয়েরাও কিন্তু সব কিছু করছে, এরোপ্লেন থেকে শুরু করে, হ্যাঁ, জাহাজ থেকে পুলিশ সৈন্য সব কিছুই করছে। তাহলে মেয়েরা, মেয়েদেরকে কেন অবহেলিত করে রাখা হবে? আজকে বংশ বংশের জন্যই করা হয়। আচ্ছা, বয়স হলে যদি ছেলেরাই যদি না দেখলো, তাহলে সেই ছেলের থেকে না থাকাই ভালো, তাহলে দুষ্টু গোড়া থেকে শূন্য গোয়াল ভালো। এবার মেয়েরা কিন্তু সত্যি বাবা মার কষ্ট বোঝে, মেয়েরা বাড়ির লক্ষ্মী। এবার কন্যা সন্তান হলে অনেকের মুখ কাল হয়। আমার যখন সন্তান মেয়ে হয়েছিল তখন আমার ফার্স্ট এটাই একটাই মেয়ে, আমার কিন্তু কোনো দুঃখ হয়নি, মনে আনন্দ হয়েছিল আমার যে প্রথম সন্তান হলো। আচ্ছা, একটা কথা ভাবেন তো, যাদের সন্তান নেই তাদের কেমন লাগে? কোটি কোটি টাকা আছে কিন্তু একটা সন্তান নেই। তখন আমার একটা পরিচিত লোক বলেছিল যে আমার যদি একটা কন্যা সন্তানও থাকতো তাও ভালো লাগতো, মেয়ে হলেও ভালো লাগতো। তো বংশ বিস্তার বা ছেলেটাই দরকার সেটা কিন্তু না, মেয়েও কিন্তু কম না। আপনারা মেয়েকে যে অবহেলা করেন, মেয়েরা কিন্তু লক্ষ্মী। আজকে ছেলেরা যে বিভিন্ন কার্যকলাপ করছে, হ্যাঁ, বিভিন্ন রকম, যাই হোক, মেয়েরাও করে খারাপ কাজে, কিন্তু ছেলেরা কিন্তু বেশি দেখতে পাচ্ছি নেশা বা অনেক কিছু খারাপ কাজের মধ্যে যুক্ত। তাহলে সেই ছেলেকে নিয়ে কি শান্তি হবে? আলটিমেটলি না, ছেলেও দরকার, আমি ছেলেকে অবহেলা করছি না, কিন্তু যারা যা তাদের প্রতি আমি বলছি, যারা মেয়ে সন্তানের হলে মুখ কালো বা মেয়ে হলেই, 2-3টা মেয়ে হলো কেন, মেয়ে হলো তো খারাপ হলো কি? এবার ওটা কোনো ভগবান যাকে যেরকম পাঠিয়েছে সেরকমভাবেই সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত এবং সবাইকে ভালোবাসা উচিত। মেয়ে হলে অনীহা বা মন খারাপের কিছু নেই, আপনারা ভালোবাসুন মেয়েদেরকে, মেয়েদেরকে আর প্রতি আরও যত্ন নিন, হ্যাঁ, মেয়েরা কিন্তু সত্যি লক্ষ্মী এবং বাড়ির একটা আলাদা আনন্দ ভরিয়ে রাখবে আপনাদের বাড়িটাকে, হ্যাঁ। মেয়েরাই দেখে, মেয়েরা আছে বলে আজকে ভগবান কিন্তু, যত ভগবানের মেয়েদের থেকে সৃষ্টি, মেয়েদেরকে সম্মান করতেই হবে। মেয়ে নারী জাতি, নারী শক্তিকে আমি সম্মানিত করি এবং মেয়ে একটা বিশাল শক্তি, ঠিক আছে। যাই হোক, আমার বলার মেন উদ্দেশ্য যে কন্যা সন্তানকে অবশ্যই, বাবা এদিকে দেখো, কন্যা সন্তানকে অবশ্যই ভালোবাসবেন, ঠিক আছে। আজকের মতো এখানে এপিসোড শেষ করছি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন, তাহলে আমরা আরও উৎসাহিত পাবো, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কন্যা সন্তানকে অবশ্যই ভালোবাসবেন। এবার টাটা করে দাও, টাটা।